বন্ধুরা, আজকে আমরা পড়বো মাদার তেরেসা সম্পর্কে। আসলে মাদার তেরেসা সম্পর্কে শুধু আজকের ভিডিও না, আমরা আগের অনেকগুলো ভিডিওতেই মাদার তেরেসা সম্পর্কে পড়ে আসছিলাম। তো আমরা দেখতে পেলাম যে এই মানুষটা তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন শুধু মানুষের সেবা করার জন্য। তো এই মানুষটা তার নিজের জীবনের জন্য কখনোই কিছু করেননি, অন্যের জন্যই করেছেন। তার পুরস্কারস্বরূপ তিনি কী পেয়েছেন? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে মানে সম্মানযুক্ত অনারেবল যে প্রাইজটা, সেটা কিন্তু তিনি পেয়েছেন, সেটা কি? নোবেল পুরস্কার। হ্যাঁ, আর এটা তো অবধারিত ছিল তিনি নোবেল পুরস্কার পাবেন, সেটা অবশ্যই শান্তিতে পাবেন। কারণ মানুষ কীভাবে শান্তিতে থাকবে, তিনি সেটা নিয়েই শুধু চিন্তা করেছেন, নিজের শান্তির কথা একবারও চিন্তা করেননি। তো চলো আমরা তার সম্পর্কে একটু জেনে নেই যে সেবা কাজ মানুষকে সবচেয়ে বড় করে দেখেছে, সেবা কাজ আর মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিল হচ্ছে তিনি, অর্থাৎ মাদার তেরেসা। ধর্মের ফারাক, এই যে আমাদের মধ্যে কিন্তু ধর্মান্ধ ব্যাপারটা অনেক বেশি রয়েছে। কারণ আমি যে ধর্মের, আমি সেই ধর্মের গুণগান গাবো, আমি অন্য ধর্মের মানুষকে দেখতে পারবো না আর অন্য ধর্মের মানুষ আমাকেও দেখতে পারবে না। এই যে আমাদের ভিতরে যে অসাম্প্রদায়িকতার যে ভাবটা, আমাদের ভিতরে সাম্প্রদায়িক ভাবটা কখনোই মানে ব্যাপারটা আমরা বুঝতে পারি না যে আসলে কীভাবে এটাকে আমরা ব্যবহার করবো। তো অসাম্প্রদায়িক কীভাবে গড়ে ওঠা যায় সেই জিনিসটা আমরা কখনোই বুঝতে চাই না। বঙ্গবন্ধুও কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিলেন, কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারিনি। এই ধর্মের ফারাকটা তার কাছে কোনো বিষয়ই না, এবং দেশের ভিন্নতা, জাতির পার্থক্য, এইগুলো কোনো কিছুই তিনি বিবেচনায় নেননি। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, সেবার কাজের জন্য তিনি বহু সম্মানাদি লাভ করেছেন। তবে তার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার, এবং সেই পুরস্কার শান্তির কাজের জন্য। জীবনে কোনো পুরস্কারের অর্থই তিনি নিজের জন্য ব্যয় করেননি, নোবেল পুরস্কারের অর্থও তিনি দান করেছেন দুঃখীদের জন্য। তবে এই নোবেল পুরস্কার নিয়ে কিন্তু একটা মজার ঘটনা রয়েছে, তো সেই মজার ঘটনা আমরা ঠিক পরের ভিডিওতে আলোচনা করব, আজকে না। কারণ তার যখন নোবেল পুরস্কারটা যখন সুইডেনে দেওয়া কথা ছিল, সেখানেই একটা মজার ঘটনা ঘটিয়েছিলেন, ঠিক মজার ঘটনার থেকে অনেক ভালো একটা কাজ করেছিলেন মাদার তেরেসা। সেই ভালো কাজ সম্পর্কে আজকের ভিডিওতে না, আগামী ভিডিওতে আমরা সেই জিনিসটা জানতে পারবো। তবে আজকের ভিডিওতে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এটার মধ্যে কোন জিনিসটা আমাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাকে পড়তে হবে মাত্র দুইটা জিনিস, খুবই সহজ। সেটা হচ্ছে যে এক, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তার নোবেল পুরস্কার পাওয়ার কারণটা হচ্ছে শান্তি। এটা খুব ভালো মনে থাকার কথা, কারণ তিনি মানুষের শান্তি কামনা করেন সবসময়। আর জীবনে কোনো পুরস্কারের অর্থই তিনি নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা, এবং নোবেল পুরস্কার অর্থটাও তিনি দুঃখীদের জন্য দিয়ে দিয়েছিলেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটার তথ্যগুলো। এগুলো যদি তোমরা পড়তে পারো, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই শেষে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আসলে কতটুকু তোমাকে পড়তে হবে, এই কতটুকু পড়তে হবে এই যে তুমি যদি জানো, আর সেটা যদি নোট করে তুমি খুব ভালো করে পড়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমার পড়াটা, এই কঠিন পড়াটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে তোমরা নিজেরাও বুঝো এবং অন্যদেরকে বোঝার জন্য ভিডিওগুলো শেয়ার করে দাও। আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।